যীশু ইমানুয়েল সালম, প্রভু যীশুর শান্তি প্রত্যেকের প্রবর্তক। আজকের এই প্রভাতে প্রভু যীশুর নামেতে পিতা পরমেশ্বরের চন্তলে আসি। আসুন এই সময় আমরা পিতার কাছে নিজেদেরকে সমর্পণ করি, তাকে ধন্যবাদ দিই তার সকল আশীর্বাদ অনুগ্রহের জন্য। তিনি সুন্দর একটা দিন আমার জীবনে দিয়েছেন, সারা রাত সুন্দর নিদ্রা দিয়েছেন, পুরো পরিবারকে সুস্থ সুরক্ষিত রেখেছেন, তাই প্রভুকে গৌরব দিই, ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি এই প্রভাতে প্রভু আমার জন্য নতুন নতুন করুণা নিয়ে তিনি অপেক্ষা করে আছেন। তাই মনীষারকে ধন্যবাদ দিই, তার প্রশংসা গৌরব করি, আরাধনা করি, যেন তার অনুগ্রহ করুণাকে আমরা জীবনে লাভ করতে পারি এবং সর্বদা প্রভুকে মহিমান্বিত ও গৌরবান্বিত করতে পারি। আসুন আমরা পবিত্র বাইবেল থেকে একটি গীত পাঠ করি, গীতের সঙ্গীত 147 গীত 1 অধ্যায়। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, কেননা তোমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম, তাহা মনোরম, প্রশংসা উপযুক্ত। আমেন। আসুন ঈশ্বরের সন্তানরা আমরা প্রভুর উদ্দেশ্যে আরাধনা করি, তার প্রশংসার গীত গাই। হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, আমি যত কাল বাঁচিয়া থাকি সদা প্রভুর প্রশংসা করিব, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, আমি যত কাল বাঁচিয়া থাকি সদা প্রভুর প্রশংসা করিব, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হে আমার প্রাণ, হে আমার অন্তস্থ সকল, সদা প্রভুর প্রশংসা করো, তার পবিত্র নামের ধন্যবাদ করো, আমার নামের জয় জয়কার করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি মহান, তুমি উত্তম, তুমি অতীব সুন্দর, তুমি সর্বশক্তিমান, তুমি পবিত্র, তুমি অনাদি অনন্ত, তুমি আলফা ও মেগা, তুমি শুরু, তুমি শেষ, তুমি বিনা কোনো ঈশ্বর নাই। তোমার স্তুতি করি, বর্ণনা করি, মহিমা করি, তোমার আরাধনা করি, তোমার নামকে উচ্চিত ও গৌরবান্বিত করি। প্রভু তুমি একমাত্র ঈশ্বর যিনি আরাধনা প্রশংসা পাওয়ার যোগ্য, তোমাকে হৃদয় থেকে আরাধনা দিই, গৌরব দিই, মহিমা দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু এই সুন্দর প্রভাতে প্রভু তোমার চরণে আসে তোমার আশীর্বাদকে লাভ করতে পেরেছি, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু তোমার সুন্দর উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যারা যারা এই ভিডিও পরে দেখবো প্রভু, তারা যেন তোমার আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে পারে। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। আজকের আমাদের জীবনের জন্য যা কিছু তুমি আত্মিক আহার রেখেছো প্রভু, এই আহারকে আমরা যেন আমাদের জীবনে গ্রহণ করে প্রভু আমরা আত্মিকভাবে শক্তিযুক্ত হতে পারি। তুমি দয়া করো, আশীর্বাদ করো, সুন্দর আরাধনার জন্য তোমাকে ধন্যবাদ দিই। পরবর্তী পর্যায়ের পর তোমার পায়ে রেখে প্রার্থনা রাজদের রাজা প্রভুদের প্রভু নাসারিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আসুন আজকে ঈশ্বর আমাদের সঙ্গে তার পবিত্র বাক্য দিয়ে কি বলতে চান আমরা তার পবিত্র বাক্য শুনি। মতিলিখিত সুসমাচার তার 12:35। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে দ্রব্য বাহির করে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আর আমি তোমাদেরকে বলতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচারের দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ তোমরা বাক্য দ্বারাই, তোমার বাক্য দ্বারাই তুমি নির্দোষ বলে গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলে গণিত হইবে। মানে ঈশ্বরের সন্তানরা এখানে ঈশ্বরের বাক্য বলছে যে ভালো মানুষ ভালো জিনিস ব্যবহার করে, খারাপ মানুষ মন্দ বিষয় ব্যবহার করে। আর আমরা যে কথা বলি আমাদের বাক্য দ্বারাই আমাদের বিচার হবে, আমরা নির্দোষ বাক্য দ্বারাই প্রণীত হবো, বাক্য দ্বারাই আমরা দোষী প্রণীত হবো। তাই অবশ্যই আমাদের কথা বলা চলাফেরা সমস্ত কিছু এমন হওয়া উচিত যে আমাদের হ্যাঁ কথা হ্যাঁ, না কথা না হ্যাঁ। তাই আজকের ঈশ্বরের বাক্য থেকে তিনি চেতনা দিচ্ছেন যাতে আমরা যা কিছু বলি আমরা যেন বলার আগে চিন্তা করি যে আমরা কী বলছি কী করছি, চিন্তা মন বিবেক এগুলোকে যেন আমরা ঠিক রাখি, আমরা যেন সৎ আচরণ সৎভাবে চলি, এবং যা কিছু কথা বলি যেন যেতটুকু প্রয়োজন তার বাইরে যেন আমরা কথা না বলি। কারণ অনর্থক কথা বললে আমরা কেন, আমরা প্রত্যেকেই জানি জন্ম মৃত্যু এবং তারপরে বিচার, বিচার আমাদের প্রত্যেকেরই আছে। তাই আমরা যা কিছু কথাবার্তা বলি তাহলে যেন এমন কথা হোক যেটা অনর্থক বিষয় না হয়, ঈশ্বরের ইচ্ছা নয় এমন কোনো কাজ যাতে আমরা না করি। তাই
খ্রিস্টের প্রিয় সন্তানরা, আজকের ঈশ্বরের এই পবিত্র বাক্য যা আমাদেরকে শাসন করছে, আমরা শাসনকে মান্য করি, প্রভু যীশুর নামে আমরা সেটাকে রিসিভ করি। এবং আজকের থেকে আমরা চেষ্টা করি আমাদের কথা কম হোক কিন্তু ঈশ্বরের কথা বেশি হোক। আমরা ঈশ্বর চরণতলে এসেছি তার মধুর রক্ষ শোনার জন্য। তিনি আজকে তার পবিত্র বাক্য থেকে তিনি আমাদেরকে চেতনা দিচ্ছেন, যাতে আমরা মন্দ বিষয় থেকে দূরে থাকি এবং ভালো বিষয়কে রাখি, এবং আমরা যেন কথা কম বলি, ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরকে বেশি বলতে দিই। আমরা কোন কথাগুলি আমরা শুনি এই প্রভু আমাদেরকে বলতে যাচ্ছেন। আজকের এই প্রভাতে প্রভু বলছেন, তোমরা অনর্থক কথা বলো না, কারণ তোমাদের বাক্য দ্বারাই তোমাদের বিচার হইবে। তাই আসুন খ্রিস্ট প্রিয় সন্তানরা, আজকের থেকে আমরা কথা কম বলি, ঈশ্বরের বিষয়ে কথাকে আমরা বেশি শুনি এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করি। প্রভু তোমার পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। সুন্দর আরাধনা শুরু থেকে শেষ তুমি তোমার আত্মাদের পরিচালনা করলে, তুমি আমাদেরকে তোমার বাক্যদের চেতনা দিলে, তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্যকে আমরা আমার জীবনে গ্রহণ করলাম, প্রভু আশীর্বাদ পেলাম, তোমাকে ধন্যবাদ দিই। প্রশংসা গৌরব মহিমা সমাদর ভক্তি ভালোবাসা প্রণাম তোমায় দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।